हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल खेलार खबर। चले এলাম ইস্ট বেঙ্গল সংক্রান্ত বেশ কিছু আপডেট নিয়ে। আমি গতকালই আপনাদের বলেছিলাম যে অমরজিৎ সিং কেএমের সঙ্গে কিন্তু চুক্তি সম্পন্ন হয়েছে এসসি ইস্ট বেঙ্গলের, এবং গতকাল রাতে এসসি ইস্ট বেঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু সেই খবরটি অ্যানাউন্স করা হয়েছিল। আমি বলেছিলাম আপনাদেরকে গতকাল হয়তো আরও বেশ কিছু অ্যানাউন্সমেন্ট হতে পারে অফিসিয়ালি, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও সেভাবে হয়নি। তবে বেশ কিছু আপডেট আমাদের কাছে এসেছে, সেই আপডেটগুলি এবার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আদিল খানের সঙ্গে এসসি ইস্ট বেঙ্গলের চুক্তি সম্পন্ন হয়েছে। শোনা যাচ্ছে এক বছরের জন্য এসসি ইস্ট বেঙ্গলের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে আদিল খানের। এই চুক্তি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে ইস্ট বেঙ্গলের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে আদিল খানের সঙ্গে এসসি ইস্ট বেঙ্গলের চুক্তি সম্পন্ন হয়েছে। চলে আসছি আরও দুটি আপডেটের কথায়। এসসি ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে জ্যাকি চাঁদ সিং এবং রোমিও ফার্নান্ডেজের। জ্যাকি চাঁদ সিং এবং রোমিও ফার্নান্ডেজ এই দুটি প্লেয়ার কিন্তু এর আগেও ইস্ট বেঙ্গলে খেলে গেছেন। ট্রেভর জেমস মর্গানের সময় কিন্তু তিনি সেভাবে এই দুটি প্লেয়ারকে ব্যবহার করেননি টিমে। এখন দেখার বিষয় এবার তারা ইস্ট বেঙ্গলে এসে কেমন ফুটবল খেলেন। আরও একটি আপডেটে চলে আসি। এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে মজবুত করতে এফসি গোয়া থেকে লোনে আসছেন সেরিনিও ফার্নান্ডেজ। এই চুক্তিটিও কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং শেষ যে আপডেটটি দেব সেটি হল কেরালা ব্লাস্টার্স থেকে লোনে এসসি ইস্ট বেঙ্গলে আসছেন ফরওয়ার্ড শুভ ঘোষ। তো বেশ কয়েকটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব দ্রুতই এসসি ইস্ট বেঙ্গলের থেকে অফিসিয়ালি এই সমস্ত আপডেটের ব্যাপারে অ্যানাউন্স করা হবে। তো এখনকার জন্য এতটুকুই, খুব তাড়াতাড়ি নতুন আপডেট নিয়ে আমি ফিরে আসবো।